হয়ে গাইস তো অ্যাথেন নেটওয়ার্ক এটা অলমোস্ট স্ক্যাম করছে এটা নিয়ে কিন্তু আমি ভিডিও দিচ্ছি আপনাদেরকে আগেও তো আই থিঙ্ক আমার আমি যত বুঝতে পারলাম মেবি এইটাই আমার শেষ ভিডিও এই এথেন নেটওয়ার্ক নিয়ে রিজন হচ্ছে আমাদের কিছু কয়েন ছিল এইখানে জমা এই অ্যাপের মধ্যে কিন্তু অনেকেরই কিছু কয়েন ছিল মাঝখানে কিন্তু এই অ্যাথেন নেটওয়ার্ক কি করছে ওদের যে এই যে কয়েনটা আমি দেখাচ্ছি আপনাদের এই অ্যাথেন যে কয়েনটা এটা কিন্তু বাই সেল বন্ধ করে দিয়েছিলো মানে আপনি এই সেন্টের মধ্যে ক্লিক করার পরে যখন ইনিশিয়ালে ক্লিক করতেন এখন তো অ্যাভেলেবেল এখানে তখন কিন্তু অ্যাভেলেবেল ছিল না সো আমার সাজেস্ট হচ্ছে আপনার হচ্ছে এই অ্যাথেন নেটওয়ার্কের অ্যাথেন যে কয়েন আমি যেটা ভালো বুঝি সেটা বলতে যেমন আমি কিন্তু আমার সব বিক্রি করে দিছি ভাই আমার অ্যাকাউন্টে কিছু নাই এটা আমার বাইরের অ্যাকাউন্ট উনি কিনে কিনে নিয়ে যেতেছে এটাই আমার শেষ ভিডিও আমার যতদূর অভিজ্ঞতা সেটা থেকে বলতেছি তো এখানে কথা হচ্ছে যে এই টোকেনটা যেমন আপনার কাছে ফর এক্সাম্পল সাতশো তিয়াত্তরটা কয়েন আছে এক্সাম্পল আমার কাছে দেখাচ্ছে এখানে এখন যদি আমি এখানে সেন সেন্ড করতে যাই দেখেন এই এখান থেকে পিটুপি ভালোভাবে বুঝছেন ক্লিক করলাম আপনাদের সামনে লাইভ করি হুম ফর এক্সাম্পল ধরেন আমি এইখান থেকে দশটা কয়েন নিব হ্যাঁ তাহলে আমি একটা এখান থেকে কোর্ট পাঠায় সেন্ড করলো আচ্ছা এই মেল আমার কাছে লং নাই সরি কোর্ট যাবে না যখন আমি এখানে কোড পাঠায় সেন্ড করব। এই টোকেনটা যাবে না বলবে যে আমাকে বিআইপি আপগ্রেড করার জন্য ভালোভাবে বুঝেন আপনারা কেন এটা বিক্রি করে দিবেন বিআইপি আপগ্রেড করতে বলবে এইখান থেকে কোথায় বিআইপিটা আমি যদি আপনাদেরকে দেখাই এই যে প্রিমিয়াম প্রিমিয়ামের এই যে এই প্যাকেজটা সিলভার ডায়মন্ড আচ্ছা ডায়মন্ড মনে হয় এখন আবার কমাইছে হ তাই তো মনে হচ্ছে আগে ছিল কত আগে ছিল ডায়মন্ড প্যাকেটের মূল্য ছিল আপনার তিনশো পঞ্চাশ ডলার মেবি দুইটার দাম ছিল সাতশো ডলার আর এখন কত একশো একশো দুইশো তিনশো আর চব্বিশ চব্বিশ কত আটচল্লিশ তাও কিন্তু মোটামুটি কত আপনার তিনশো আটচল্লিশ ডলার মধ্যে খরচ করতে হবে আপনার তারপরে যাই আপনি এইখান থেকে সিলেন্ডের মধ্যে ক্লিক করে এই পিটুপির মধ্যে আপনি ডিপোজিট করতে পারবেন পিটুপিতে রেট বেশি আর কোনো পাগলের আমি জাস্ট একটা কথাই বলবো কোনো মানুষ যদি এখানে তিনশো ডলার ইনভেস্টমেন্ট করে যারা কাজ করতেছেন মনে করেন আপনার কাছে একশো কয়েন আছে একশো কয়েনের মূল্য কত আর পাইবেন ধরেন দশ ডলার তা তিনশো ডলার এখানে ইনভেস্টমেন্ট করার কোনো মানে হয় না এটা পাগলামই তো এক্ষেত্রে আপনার যে এই কয়েনটা আমার কাছে সেল করতে পারবেন সেল করার জন্য হচ্ছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা হচ্ছে প্রত্যেক এক হাজারের বিনিময়ে হচ্ছে পঞ্চাশ ডলার করে দিচ্ছি যা বাংলা টাকায় যদি হিসাব করি এক হাজার কয়েনের মূল্য পঞ্চাশ ইন্টু একশো টাকা করে এখন ছয় হাজার একশো টাকা পাবেন এক হাজার কয়েনের বিনিময় ছয় হাজার একশো পঞ্চাশ টাকা ওকে আর প্রত্যেকটা কয়েন বাংলা টাকায় হচ্ছে পাঁচ সেন্ট করে একশো তেইশ ছয় টাকা পনেরো পয়সা করি আপনি চাইলে বিকাশ নগদ যেমনি হোক সরি বিকাশ আর বাইন্যান্স বর্তমানে আমি ইউজ করি কারণ নগদের কোনো আগামতা নাই যেহেতু দেশের মধ্যে একটা অরজকতা চলতেছে ওকে এখন চলেন এই কয়েনটা বিক্রি করতে হইলে আরও কিছু কাহিনী আছে আপনি চাইলে এই কয়েনটা সেল করতে পারবেন না যতক্ষণ না আপনি একটা কাজ করবেন এইটা হচ্ছে হুড়ুল হোম পেজ এইখান থেকে হুড়ুল করতে হয় না কি বলে নাকি হুড়ুল মেবি এটাই তো নাম ওই গেল রে এই এটা এইটা তো এটা আসলে কি সত্যি কথা কিনা এটা আমি দেখাচ্ছি এই যে যেমন এই ভাইজান আমার কাছে সেল করতে আসছিলো বলতেছে যায় না কেন বাই হুড়ুল পঞ্চাশটা এস কি এটার মানে কি তো এইটাই আপনাদেরকে আমি বুঝাবো আজকে আর যারা কয়েন সেল করতে চান আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন সেটা আমি বলে দিচ্ছি চলুন আমরা ফার্স্ট অফ অল হুডুল শিখি হুডুলের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি খুঁজবেন নিচের দিকে যেমন এই যে এই অ্যাকাউন্টে করা আছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে পঞ্চাশটা ঢোকেন কিন্তু আপনার এটিএস আপনার অ্যাকাউন্টে থাকতে হবে দেন এই পঞ্চাশটা এখানে দিবেন দেওয়ার পরে এই হু হুডুলের মধ্যে ক্লিক করে দেবেন এদিকে বুঝবেনি আপনি জাস্ট পঞ্চাশ পঞ্চাশটা সিলেক্ট করে হুডুল করে দেবেন এখানে একটা টিকমার চলে আসবে ওকে তার বিনিময়ে জ্যাম পাবেন আর কি মেন হচ্ছে যখন আপনি হুড়ুলটা করবেন তখনই কিন্তু আপনি চাইলে আমার কাছে সেল করতে পারবেন সেল করবেন কীভাবে আপনার কাছে ধরেন এখানে কয়েন আছে আপনার কাছে যত কয়েনই থাকুক ভাই সেটা হোক দশ টাকার কয়েন প্রয়োজনে আমি আপনার মোবাইল রিচার্জ দিব কোনো সমস্যা নেই আমি চাই আপনারা টাকাটা হাতে পান যেহেতু অ্যাপ এখন ডিলেট শুন ওকে সো সেন্টার মধ্যে একটা ক্লিক করবেন ট্রান্সফার ইনিশিয়াল এইখানে একটা ক্লিক করবেন এখান থেকে এটিএসটাকে সিলেক্ট করবেন এখানে আপনি ম্যাক্স তুলবেন আমি একটা ইমেল দিব সেই ইমেলের মধ্যে ক্লিক করে ওটিপি সেন্ড আমার ইমেলটা এখানে বসাইবেন আপনার ইমেলে কোড পাঠায় সেন্ড করবেন আমার কাছে চলে আসবে ওকে দেন আপনি কী করবেন একটা স্ক্রিনশট নেবেন এইরকম যে এরকম একটা স্ক্রিনশট নেবেন যখন আপনি আমার কয়েন পাঠাইছেন রিসিভ এখানে এই এইরকম একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে এরকম এটা আমাকে দিবেন যেমন এই ভাই দিচ্ছে যেমন এই ভাই যান এই যে টোকেন পাঠাইছে পাঠানোর বিনিময়ে উনি আমার এই চারশো আশিটা টোকেন দিচ্ছে যে স্ক্রিনশট দিছে এই টাইপের তখন আমি আপনাকে পিক করে দেব এখন আসেন আপনাদেরকে সেফটি দেই একটা কথা ইম্পর্টেন্ট খুবই আপনারা যদি আমার সাথে সহজে যোগাযোগ করতে চান টেলিগ্রামে চলে আসবেন আসার পরে আমাদের এই লোগোর উপরে ক্লিক করবেন ভালোভাবে বুঝেন ক্লিক করার পরে এখান থেকে যে মোর অপশন এখানে একটা ক্লিক করবেন ওকে দেন এই যে আমার আইডি ইনবক্স মি এটা ছাড়া অন্য কোনো আইডি থেকে আমি আপনার সাথে কথা বলি না আরেকটা পার্ট খুবই ইম্পর্টেন্ট আমি কিন্তু কাউকে আগে থেকে এস এম এস করি না আপনার নিজে থেকে আমাকে খুঁজে নিতে হবে লিঙ্ক কিন্তু আর এই ভিডিও ডেসক্রিপশনে আমি হচ্ছে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিব আর হচ্ছে ফার্স্ট কমেন্টেও লিঙ্ক পাবেন ওকে টেলিগ্রাম চ্যানেলে এইখানে আসবেন লোগোর উপরে ক্লিক করবেন কিংবা আপনি আমার এই এইখানেও ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে আপনি আমার ইনবক্সে চলে যাবেন ওকে সবচেয়ে বেশি সেফটি হচ্ছে এই লোগোর উপরে ক্লিক করে এইখান থেকে আপনি আমাকে খুঁজে বের করেন তাহলে আর স্ক্যামের শিকার হবেন না একটা কথা অবশ্যই অবশ্যই মনে রাখবেন আমার নামে অনেক ফেক আইডি আছে বাই অনেক ফেক আইডি যেটা বলার বাহিরে যেহেতু আমি একজন ফেমাস পারসন আপনাদের এখানে কাজের ক্ষেত্রে কিংবা আপনারা আমাকে চিনেন পরিচিতি বেশি আমার ট্রাস্টেড আর এরকম যারা ফেমাস কৃপ্ততে সবারই কিন্তু আইডি আছে শুধু আমি না আপনি বড় বড়ো যত অ্যাডভিনাইসে দেখবেন তাদের সবারই আইডি পাবেন তো এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন আমি কখনো কাউকে আগে থেকে ইনবক্স করি না কারোর কাছে টাকা পয়সা ডলার থেকে শুরু করে এভরিথিং কোনো কিছুই চাই না আপনি আমাকে নখ দিবেন আপনি আমার সাথে কথা বলবেন কাজে কর্মে মিললে আমি আপনার সাথে ডিল করবো আরেকটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আমি কোনো ডলার বাইসেল করি না কেউ যদি ডলার বাইসেলের জন্য নক দেন আমি কোনো কথা বলবো না ইনস্ট্যান্ট ব্লক করে দেবো আপনার যত ডলার লাগবে সেটা আপনি এক্সচেঞ্জার থেকে বাই করেন যেহেতু এক্সচেঞ্জারে পিটুপি অ্যাভেলেবেল কারণ কি ভাই আমরা যারা অ্যাডমিন আমরা যদি ডলার বাইসেল করি এই ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আপনার স্ক্যামের শিকার হবেন আজকে একজন মারা খাইছে কত সতেরো হাজার আমি দেখাচ্ছি এই যে এই মহিলা মানুষ মে উনি এই দেখেন কি করছে এই লোকের কাছে ডলার বাইসেল করছে আর হ্যাঁ কি করছে এই সুরে বুদ্ধি করে এই দেখেন কোন খুচুরের পিকচার লাগাইছে আন্তাজের কি আব্বাসী নাকি আব্বাসির মতোই তো দেখা যায় আর এটা আমি জানি না আন্ত একজনের পিকচার লাগাই দিল পিকচার লাগা পরে হ্যাঁ কী করছে এ কিনছে মানে দেখেন সে কি বোকামি করছে বলি এই লোকটা বলতেছে সে একশো চোদ্দো টাকা করে তারাই ডলার দিবে আমি যতদূর বুঝলাম তো এই মহিলা কি করছে এই লোকের কাছ থেকে একশো চোদ্দো টাকা করে ডলার কিনতে যায় হ্যাঁ এই দেখেন ওই সতেরো হাজার টাকা যে মারা খাইছে দেন ওই যে সতেরো হাজার টাকা মারা খাইছে পুরাই হ্যাঁ ভাবছে যে একশো চোদ্দো ঘোড়া কিনবো আর বাইন হ্যান্সে তেইশ চলে তাহলে তার লাভ কত দেখেন কত তিন আর এদিকে ধরেন তিন ছয় ছয় টাকা লাভ তাহলে মনে করেন যে একশো ডলার যদি লেনদেন করে ছয়শো টাকা তার লাভ তো বেশি লোভ ভালা না ঠিক আছে ভাই এখন সে তো পুরাই বাস খেলো সতেরো হাজার এটা আপনাদেরকে বুঝতে হবে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাই আবার কাছে বাই বাই আল্লাহ হাফিজ